নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। আর হ্যাঁ, আজকের ভিডিওটা সব থেকে ইন্টারেস্টিং হতে চলেছে। আমি এর আগের ব্লগে আপনাদের জানিয়েছিলাম যে কালকের ব্লগটা কিন্তু অনেক 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 ইন্টারেস্টিং হতে চলেছে, আর আজকেই সেই ইন্টারেস্টিং ব্লগটা আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। ব্লগটা এনজয় করুন, দেখুন, আর শেষে জানাবেন ব্লগটা আপনাদের কেমন লাগলো। তাহলে চলুন ভিডিওটা এখান থেকেই শুরু করছি। সকালবেলায় ঘুম থেকে উঠলাম, জাস্ট একটুখানি পড়াশুনো করেছিলাম, তারপর অনলাইনে ক্লাস করলাম, দিয়ে জমিয়ে একদম রান্না করতে বসে গেছি। আজকে আমি অনেকগুলো রান্না করব। আমি সব রান্নাগুলো আজকে শেয়ার করবো না আপনাদের সাথে, আমি আজকে একটা রান্নাই আপনাদের সাথে শেয়ার করব, বাকিগুলো একটু একটু করে দেখিয়ে দেব। আজকে আমি, মা, কাকিমা, পাম্পা, দিদা সবাই খুবই ব্যস্ত। আজকে কে আসবে জানেন? আজকে দিদারা আসবে, দারুণ মজা করব সবাই মিলে। চলুন তার আগে রান্না বান্নাটা একটু এগিয়ে নিই। আর এখানে মিষ্টিগুলো রেডি করে নিচ্ছিলাম, আর আমি খেয়েওছি, সেই জন্য একটু বেশি করে দেখানো এই আর কি। এই মিষ্টিটা আমার খুব প্রিয়, আর জনপ্রিয় মিষ্টিটা আমি বরাবরই খুব ভালোবাসি, আর এইটা আমার অন্যতম প্রিয় মিষ্টি। সত্যি সত্যি এটা খেতে আমার খুব ভালো লাগে। তারপর চলুন অন্য জিনিসগুলো একটু আপনাদের দেখাই। আমি সকালবেলায় ঘুম থেকে উঠলাম, তারপর পড়তে বসেছিলাম, তারপর অনলাইন ক্লাস, আর তারপর রান্না করা, আর এই সমস্ত কিছুর পরে আর বিশেষ কিচ্ছু করিনি। দাঁড়ান, আপনাদের সাথে গল্প করতে করতে আমি ফ্রায়েড রাইসের চালটা একটু বসিয়ে দিই, না হলে আমি সময় মতো শেষ করতে পারবো না। আর এইদিকে মা কাকিমা তো খুবই ব্যস্ত থাকবে আজকে সারাদিন, সেই জন্য খুব বেশি চাপও দেওয়া যাবে না। আজকে অনেক মাছ হয়েছে জানেন, আজকে পুকুরে মাছ ধরা হয়েছে, মাছ রান্না করা হবে। আমি এই একটা মাছই তুলতে পেরেছি, বাকিগুলো পরে নিয়ে এসেছিলো। আর ওই দিকটাই মা কাকিমা, আর না সরি, মা, পাম্পা, দিদা সবাই মিলে সবজি টবজি কাটাকাটি করছিল। আর আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব পনিরের একটা রান্না। চলুন রেসিপিটা শেয়ার করছি, আপনারা দেখুন আর দেখে জানাবেন কেমন লাগলো। তো পনিরগুলো প্রথমে পিস পিস করে কেটে নিয়েছিলাম, তারপর একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণে নুনও দিয়েছিলাম, আর জিরে গুঁড়ো খানিকটা পরিমাণ দিয়ে দিলাম। এরপর কড়াইতে যত সামান্য তেল দেবেন, যে যেরকম পরিমাণ তেল খেতে ভালোবাসেন, পছন্দ করেন, সেরকম পরিমাণ তেল দিয়ে দিলেন। তারপর ওটা ভাজা করে নেবেন। আর এখানে দেখুন ফ্রায়েড রাইসের চালটা আমি যেটা দিয়েছিলাম, এটা কিছুটা বাকি আছে, এখনও সময় লাগবে হতে। আর এইদিকে আমি এটা হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি, খুব বেশি নাড়াচাড়া করব না, আর খুব বেশি ভাজবও না, খুব বেশি ভাজলে আমার এটা রাবারের মতো হয়ে যাবে। জাস্ট একটু ভাজাভাজি করে নিই, তারপর নামিয়ে দেব। দেখুন এটা হচ্ছে, আর তার আগে দেখি কাকিমা আবার কি করছে একটু দেখেছি। আমি বারবার ফাঁকের দিকে চলে যাচ্ছিলাম, সবাই বিভিন্ন কাজে ব্যস্ত ছিল, তো দেখতে বেশ ভালোই লাগছিল। এরপর আমি চলে এসেছি আবারও রান্নাঘরে, আর রান্না করতে শুরু করে দিয়েছি। আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম, তারপর পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি, এরপর আদা রসুন দুটোই দিয়ে দিলাম পেস্ট। আর এখানে কাকিমা এক এক করে মশলাগুলো সব অ্যাড করে দিয়েছিলো, আমার তখন আর ভিডিও করা হয়নি। লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং নুন দিয়ে দেওয়ার পর আমি এখানে টমেটো ইয়েটা দিলাম, টমেটো পিউরিটা। এটা একটু ভালো করে জলটা ছেড়ে গেলে, তারপর জলটা শুকিয়ে গেলে আর কি, আমি তেজপাতা তিনটের মতো দিয়ে দিচ্ছি। আসলে তেজপাতাটা আমার প্রথমেই দেওয়া উচিত ছিল, আমি প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম। এটা যখন একটু কষা কষা হয়ে গেল, তখন আমি আবার একটু পোস্ত অ্যাড করে দিলাম, আর চলুন একটু কাজু বাদাম বাটবো, এটাতে দেব। আর কাজু বাদামটা দিয়েও দিয়েছি একটু পেস্ট করে। আর তারপর আমি ওই যে কলাইগুলো ছিল, কাবলি ছড়াগুলো, ওগুলো কিছুটা আমি ম্যাশ করে দেব, আর কিছু এমনি দেব, আমি এটা দিয়ে দিলাম। এরপর আমি খানিকটা পরিমাণ জল দেব, তারপর শেষে পনিরটা অ্যাড করে নামিয়ে নেব। আর কিছু ঝামেলা নেই, একদম সহজ একটা রান্না, অনেকক্ষণ সময় লাগেনি, বেশিক্ষণ সময় লাগেনি, একটুখানি সময় লেগেছিল, অনেক তাড়াতাড়ি হয়ে গেছিলো রান্নাটা। এরপর আমি পনিরটা অ্যাড করে দিলাম। আমি আগে আপনাদের বললাম পনিরটা খুব বেশি কিন্তু আমি ভাজা করিনি, কারণ তাহলে রাবারের মতো হয়ে যাচ্ছে যেত। আমার মোটামুটি ভালোই লেগেছে, তবে কি বলুন তো, আরও অনেক কিছু খাওয়ার ছিল, তো সেই জন্য এটা আমার খুব একটা যে ভালো লেগেছে এমনটা নয়, মানে খুব একটা বেশি ভালো লেগেছে এরকমটা নয়, খুব বেশি ভালো লাগেনি। আমার মাংসটা বেশি ভালো লেগেছিল,
এরপর চলুন, এটা রান্না করা মোটামুটি হয়ে গেছে, আরেকবার চলুন ফাঁকে যাই, দিয়ে দেখি বাড়ির অন্যান্যরা সবাই কি করছে। এই মাত্র দাদু ফোন করেছিল, চলে এসেছে দিদারা সবাই, ওরা মণ্ডলকুপিতে আছে। আমার এই রান্নাটা হয়ে যাওয়ার পরে আর বিশেষ কিছু করার নেই রান্না, আর ফ্রাইড রাইসটা তো আগেই হয়ে গেছে, আমি আপনারা দেখিয়েছিলাম। আমি আজকে ওইটার রেসিপিটা শেয়ার করছি না, অন্য কোনো একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা এমনিই অনেক বড় হয়ে যাবে, সেই জন্য অন্য কিছু রান্নার ভিডিও আজকে শেয়ার করতে পারছি না। আর এই যে এখানে একটু টেস্ট করতে বসে গেছে, আমি বৃষ্টিকে খাইয়ে দিচ্ছিলাম, সেই জন্য একটা ভিডিও করে নিয়েছি। এই যে দেখুন আমার দুটো রান্নার এরকম কন্ডিশন হয়েছে। আমি যখন গরম গরম বৃষ্টি খাইয়ে দিচ্ছিলাম, দেখলাম গন্ধটা খুব ভালো হচ্ছিল, আর আমি যখন দুপুরবেলা খেলাম তখন আমার খুব একটা ভালো লাগেনি। আর এই যে এখানে আমরা চার মূর্তি, মায়ের গালটা একটু টিপে দিয়েছি, আর ওখানে দিদা বসে আছে, চার মূর্তি নয় তিন মূর্তি এখানে আছে, মায়ের দিদা সে তখন ওখানে ফাঁকে ছিল, আর আমরা এখানে ভেক করছি আর কি। আর কিছু কাজ আমাদের এখন নেই, সমস্ত কাজ শেষ হয়ে গেছে, আর এক দুটোর মতো রান্না করতে বাকি, বাকি সব কমপ্লিট। দিদা, দাদু, দিদা, মামা, মামিমা, ভাই সবাই চলে এসেছে, আর আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করলাম, আর তারপর বাগানে চলে এসেছি। সবাই বাগানটা একটু দেখছিল, আর আমি বাগানে বেশ কিছুক্ষণ ছিলাম, তারপর চলে এলাম রান্নাঘরে, দেখলাম মা কী কী রান্না বান্না করছে। আর মাংসটা আছে, বাকি সমস্ত রান্না কমপ্লিট, আর বিশেষ কিছু নেই বাকি, সমস্ত কিছুটাই হয়ে গেছে, মাংসটা হলে সবটাই হয়ে যাবে। দিদারা আজকে এসেছিল জয়চণ্ডী মন্দিরে পুজো দিতে, আর সেই জন্য মন্দিরে পুজো দিতে এসে গেছে, দাদুর সাথে আমিও এলাম, সবাই এসেছিল, আর ওখানে ভাই আর বৃষ্টি খেলছে, এখানটায় ওরা দুজন দোলাদুলি করছিল। দাদু এত ভালো একজন মানুষ, সত্যি সত্যি মানে খুবই জ্ঞানী একজন মানুষ। দাদু লেখালেখি করতে খুবই ভালোবাসেন, আমাকে বেশ কয়েকটা লেখা দাদু দেখালেন, কবিতা, এত সুন্দর লেখাগুলো হয়েছিল না, সত্যি সত্যি খুবই সুন্দর দাদু লেখেন। আমি অনেকগুলো লেখা পড়লাম, দাদুর সাথে যখন কথা বললাম না, সত্যি আমি খুবই সন্তুষ্ট হলাম। কেন বলুন তো, মানে একটা জিনিস সত্যি যে সাহিত্যপ্রেমী মানুষেরা এক কথায় পাগল হয়, আর এই রকম একজন মানুষকে যখন পায় না সামনে, সত্যি সত্যি মানে আমার জীবনটা সার্থক মনে হয়। মানে দাদু এত ভালো কথা বলেন, এত সুন্দর লেখেন, মানে বাচনভঙ্গি সত্যিই খুবই ভালো, মানে এত সাবলীল সহজ সরল মানুষ আমি সত্যি আগে দেখিনি। আর সত্যি দাদুর সাথে মিশলাম, আমার খুবই ভালো লেগেছে, আর মামা, মামিমা, দিদা সবাই খুবই ভালো, মামিমাও খুব ভালো, মামিমা আমার ব্লগ দেখে, আর এই ব্লগটাও আমি জানি দেখবে সবাই মিলে, আমার খুবই ভালো লেগেছে সত্যি। আর দিদাও ভীষণ ভালো মনের মানুষ, ওই যে ওখানে সবাই মিলে গল্প করছে, দিদা একটার পর একটা ছবি দেখাচ্ছিল, সবাই এখানে আড্ডা দিচ্ছে, বিভিন্ন রকম কথাবার্তা চলছে এইখানে, ওখানে পেছনে আমার দিদা, এখানে দিদা আছে, কাকিমা আছে, মা আছে, পাম্পা আছে, আর এইদিকে দিদা আছে, আমরা সবাই ভীষণই মজা করলাম, আনন্দ করলাম। এই আসরটা হচ্ছে খাওয়া দাওয়ার পর ঘুম থেকে উঠে আসর। মামাইমা শরীরটা খুবই ক্লান্ত ছিল, সেই জন্য ওরা একটু ঘুমিয়েছিল, আর বাকি সবাই আমরা জেগেছিলাম, গল্প গুজব করছিলাম আর কি। এরপর অনেক মজা আড্ডা হলো, বাড়ি ফিরে যাওয়ার সময় এখন, দিদা অনেকবার করে বলল যেতে, আর দারুণ মজা হলো। আজকে দিনটা থাকলে খুবই ভালো হতো, যেহেতু মামার অফিস আছে সেই জন্য থাকতে পারলো না। আর মাইমা তো সত্যি সত্যি ভীষণ ভালো মনের মানুষ, সত্যি সত্যি ভীষণ ভালো মনের মানুষ, সবার সাথে কথা বলে আড্ডা দিয়ে দারুণ খুশি হলাম, দারুণ মজা হয়েছে। আর এখানে মেজো কাকা আছে, সবাই মিলে আছি, ওদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, আজকে তো আর থাকলো না, কোনো একদিন পরের বার এসে নিশ্চয়ই থাকবেন, এই আশা করছি।
তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে দেখুন সবাই চলে যাচ্ছে, মামিমা তো মামাকে বললো তোমার গাড়িতে কেউ চাপবে না, তুমি চলে যাও। আর আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি, অনেক দূর একসাথে আমরা হেঁটে হেঁটে গেলাম। আসলে আমরা অনেকক্ষণ একসাথে ছিলাম, তো সেই জন্য যাওয়ার সময় একটু কীরকম লাগছিল আর কি, মানে মনে হচ্ছিল মানুষগুলো যদি থেকে যেত ভালো হতো। আর ওখানে দাদু আরে দাঁড়িয়ে আছে, আমরা একটু এগিয়ে দিতে গেলাম, আর বৃষ্টিও গিয়েছিল, তারপর দেখুন কি হলো। তাহলে চলুন আমরাও এরপর বাড়ি ফিরি। বাড়ি ফিরে সবার আবার একসাথে বসা, গল্প গুজব, আড্ডা দেওয়া। কেন বলুন তো, এই যে মানুষগুলো একসাথে অনেকক্ষণ ছিল না, সবারই মনটা এখন খারাপ হয়ে গেছে। সবাই চাইছিল আজকে রাতটা থেকে গেলে ভালো করতো, এই আর কি।